দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট রাজধানী গুলশানে সংসদ সদস্য সালাম মুর্শেদের বাড়ি নিয়ে শুনানিতে মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ বাড়ি সংক্রান্ত সব নথি বৃহস্পতিবারের মধ্যে দাখিল করতে রাজক ও গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সাতাশে নভেম্বর দখলে থাকা গুলশানের বাড়ি সম্পর্কিত নথি হাইকোর্টে দাখিল করেন সালাম মুর্শিদি গত পয়লা নভেম্বর ওই সম্পত্তি বিষয়ক সব কাগজপত্র দশ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল সেই সাথে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট